তা মমতা ব্যানার্জি যদি বিধানসভা ভাঙচুর করেন, তা লাভলি মৈত্র হোক আর জুনমালিয়া হোক আর যেই হোক, তা থালা বাজাবে না তো কি করবে? থালা বাজাবে না তো কি করবে? তুমি বিধানসভার মধ্যে, বিধানসভার যে বই বেরোয় প্রতি বছর, কার্যবিবরণী বেরোয়, হ্যাঁ তা বিধায়িকা লোকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো ঠিক আছে, তা তাদের থালা বাসন বাজানোর কাজ তো কি করবে? যে ভোট দিয়েছে তারা বুঝবে, সবসময় ঘাড়ে নিতে নেই, বলছি সবসময় ঘাড়ে নিতে নেই। যারা ঘাড়ে করে তৃণমূলকে এনেছিল, তৃণমূল ঘাড়ে করে একটা বাঁশ নিয়ে গিয়ে সারদার রোজভ্যালিতে টুক করে দিয়ে দিয়েছে, মা তারা বুঝবে। বাড়াইপুর পূর্বতে যখন আগুন জ্বলছিল, বাড়াইপুর পূর্ব বিধানসভার অভ্যন্তরে দলুইখাঁকিতে যখন আগুন জ্বলছে, মানুষজন ঘর ছাড়া, মিমি চক্রবর্তীকে আমি দিনের পর দিন কোথাও খুঁজে পাইনি। খোঁজার জন্য আমাকে তখন তাকে ইনস্টাগ্রামে যেতে হয়েছে অথবা ফেসবুকে যেতে হয়েছে, গিয়ে তখন তার বিভিন্ন রকমের ভিডিও বা ছবি ইত্যাদি খুঁজে পেয়েছি। লাভলি মৈত্রর ক্ষেত্রেও তাই, যদিও বা লাভলি মৈত্রর ক্ষেত্রে আমি চূড়ান্ত অ্যাক্টিভ আমি দেখেছিলাম, সেটা হচ্ছে যে পঞ্চায়েত ভোটের কাউন্টিংয়ে, সোনারপুর কলেজে যে কাউন্টিং হয়, সেখানে যে লুট হয়, ভোট যে লুট হয়েছে, সেখানে তো তার নির্দেশে এবং তার কার্যত ডিরেকশানে হয়েছে, ফলত সেখানে তিনি অসম্ভব রকমের অ্যাক্টিভ ছিলেন। বাদবাকি সময়তে গোটা সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আমি যা শুনি মাঝে মাঝে, তারাও অসন্তোষ প্রকাশ করেন, কারণ বিধায়ককে খুঁজে পাওয়া যায়। ও নিজেদের ভাগবাটোয়ারার ব্যাপার শওকত মোল্লা গিয়ে বসে থাকবে, স্বাভাবিক বিষয়। মিমি চক্রবর্তীকে তুমি সংসদের মধ্যে দেখতে পাও? মিমি চক্রবর্তী যাকে হারিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে তুমি রাজ্যসভায় দেখতে পাও? মিমি চক্রবর্তীকে দেখতে পাও? পাও না তো। অথচ প্রতি মাস গেলে আমাদের করের টাকা থেকে প্রায় 2 লক্ষ টাকা মতো এদের বেতন যায়। নিজেরাই মানুষদেরকে বঞ্চিত করেছে, এখন নিজেরাই নাটক করছে। আমাদের কান আছে, কান মুলে দেবে, তৃণমূল দোকান কাটার দল, তৃণমূলের কান মোলার নেই, মুলতে পারবে না, স্বাভাবিক বিষয়। কালো পাঞ্জাবি কালো শাড়ি পরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধায়িকাদের দেখা গেল, একমাত্র সাদা শাড়ি পরে সেখানে বসে রইলেন মমতা ব্যানার্জি, গায়ে কালো শাল, মানে বাদবাকি যেগুলো আছে সব কটা কালোর দুনিয়ায় গেছে, আমি সাদা কালোতে একমাত্র সাদাই তো কথা, সততার প্রতীক একমাত্র আমি, বাদবাকি গেছে উচ্ছন্ন, এই তো কথা। বলছে বিধায়িকা লাভলি মৈত্রকে দেখা যাচ্ছে বিধানসভায় তিনি প্রচণ্ড অ্যাক্টিভ, থালা বাসন বাজিয়ে বিক্ষোভ করছেন, স্লোগান করছেন। এই বিধায়িকার বিরুদ্ধে সায়ন ব্যানার্জি অভিযোগ তুলেছিলেন যে পঞ্চায়েত ভোটে নাকি ভোট লুট করেছে, এমনভাবে ভোট লুট করেছে যেমন আম কুড়াই ঝড়েতে আম পড়লে সেইভাবে নাকি। আমার সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি, জানার চেষ্টা করব তার বিধানসভায় মানে সোনারপুরে কতটা অ্যাক্টিভ, তাকে কতটা অ্যাক্টিভভাবে দেখা যায়, না এই চোর চোর বলতেই দেখা যায় বিধানসভায়। কি বলেন সায়ন ব্যানার্জি? শোনো, গোটা পশ্চিমবাংলার মধ্যে আমরা হচ্ছি সবচাইতে ভাগ্যবান ব্যক্তি। আমার বিধায়কের নাম হচ্ছে লাভলি মৈত্র আর আমার সাংসদের নাম হচ্ছে মিমি চক্রবর্তী। দুজনকে দেখতে গেলে আমাকে টিভি সিরিয়াল চালাতে হয়। যেমন আমি তোমাকে উদাহরণস্বরূপ বলছি, এই যে কিছুদিন আগে জয়নগরের দলুইখাঁকিতে, তোমরাও সেখানে গেছিলে, তৃণমূলের নেতা প্রথমে তৃণমূলের হাতে খুন হলো, পরবর্তীকালে সিপিআইএম সমর্থন করে এমন 30টা পরিবারের বাড়িঘরদোর পুড়িয়ে দেওয়া হলো, মহিলা শিশুরা গ্রাম ছাড়া হলো, আবার আমরা গিয়ে গ্রামে ফিরিয়ে দিয়ে আসলাম। তোমরা জেনে রাখো, এই গ্রামটা হচ্ছে কিন্তু জয়নগর বিধানসভার মধ্যে নয়, এই গ্রামটা হচ্ছে বাড়াইপুর পূর্ব বিধানসভার মধ্যে, যেটা পড়ে মিমি চক্রবর্তীর সাংসদ যে এলাকা বাড়াইপুর পূর্ব কিন্তু তার মধ্যে পড়ে। সুজন চক্রবর্তীর বাড়িতে যায়নি, গেছিল হচ্ছে কি ওই দিদির দুধ না কি প্রচার করছিল চারিদিকে, ফলত সুজন চক্রবর্তীর বাড়িতে গেলে একটু মিডিয়া বাইনারি পাওয়া যাবে, একটু মিডিয়ার ফুটেজ পাওয়া যাবে, গিয়ে দাঁড়িয়ে একটা ফোন করেছে, মিডিয়ার ফুটেজ পেয়ে গেছে। সেই সুজন চক্রবর্তীর বুথ যেখানে আমরা জিতেছি, একজন ক্যান্ডিডেট সুজন চক্রবর্তীর বুথে জিতেছে 44 ভোটে, একজন জিতেছে 14 ভোটে, সেই সুজন চক্রবর্তীর বুথ লুট করবার, ভোট যে আমরা জিতে গেলাম, তারপর সেই কাউন্টিং হলের মধ্যে ঢুকে যে ভোট লুট করবার, সুজন চক্রবর্তী নিজের বুথের ভোট লুট করবার ডিরেকশন তো এই বিধায়ক দিয়েছে আমার চোখের সামনে, 8 নম্বর কাউন্টিং হল। অমৃতা সিনহা কি বলেছিলেন মনে আছে? ওনার আইনজীবী বলছিলেন যে না কোথাও দেখা যায়নি, উনি বলছিলেন যদি দেখা যায় তখন কি হবে, যদি দেখা যায় কি হবে, উনি চুপ করে গেছিলেন। এই দুজনেই জনপ্রতিনিধি, আইপিএস জনপ্রতিনিধি নয়, কে কার ওয়াইফ, ও সমস্ত যেসব মন্তব্য করে তাদেরকে বলবে, আমরা ওসব মন্তব্য করি না। আমরা আবার বলছি, কে আইপিএস অফিসার, কে আইপিএস অফিসার নয়, আইপিএস অফিসারের বউ হওয়া যাবে না, এটা কোনো ক্রাইম নয়, কারোর বড় আইপিএস এটা তার অপরাধ নয়, কিন্তু কথা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি সোনারপুরের সমস্যা নিয়ে, সোনারপুরের মানুষের কষ্ট নিয়ে কি বললেন আপনি বিধানসভার মধ্যে?
সোনারপুরের মানুষ আপনাকে কত ভোটে জিতে পাঠালো, আপনি রাজ্যের মানুষ যেখানে আইন তৈরি হয় বিধানসভার মধ্যে, আপনি কি ভূমিকা পালন করলেন? আজকে প্রায় দু বছর আড়াই বছর কেটে গেল, কি ভূমিকা পালন করলেন? আজকে রাজ্যের মানুষ জানতে চাইবে না, সোনারপুরের মানুষ আজকে জানতে চাইবে না। সোনারপুরের মানুষ 100 বার জানার অধিকার আছে সোনারপুর মানুষের, যে আপনি সোনারপুরের মানুষের যে কষ্ট যন্ত্রণা হতে পারে বা সোনারপুরের মানুষের অধিকার অথবা রাজ্যের বুকে আইন তৈরি করবার ক্ষেত্রে আপনি বিধানসভায় কি সদর্থক ভূমিকা পালন করলেন? তুমি আমাকে একটা, আমি তোমাকে বলছি বিধানসভার কার্যবিবরণী বেরোয় 2021, 2022, 2023 কার্যবিবরণী থেকে লাভলি মৈত্রর একটা সদর্থক ভূমিকা তুমি দেখাও তো। সব স্টান্টবাজির পলিটিক্স চলছে 2014 সাল থেকে বা 16 সাল থেকে। একই কাজ দেব করেন, একই কাজ জুনমালিয়া করেন, একই কাজ কাঞ্চন মল্লিক। হালা বাসন বাজাক সেটা ভাই আমার কথা না, আমি বলছি দেব থেকে শুরু করে সন্ধ্যা রায় ছিলেন আগে, সব এক, সব এক, সব এক। পাওয়ার, আমি একটা পাওয়ারে আছি, আমি একটা ক্ষমতার অহংবোধে আছি, আমি এখানে আছি, আমি সিটে আছি, আই অ্যাম দ্য বস। ইতে নয়, বাথরুমে, বাড়ির বাথরুমে পাওয়া গেছে শুনলাম, বাড়িতেই বাথরুম যদিও বা বাথরুমে পাওয়া গেছে। হাতের ময়লা, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতেও 28 লক্ষ 30 লক্ষ টাকা থাকে না, কোটির নিচে তৃণমূল কথা বলে না। 28 লক্ষ টাকা তৃণমূলের বিধায়কের বাড়িতে থাকবে, গাল গল্প দেওয়ার জায়গা যত, আর বিস্ফোরক হচ্ছে অন্য জায়গাতে। প্রথম কথা হচ্ছে যে এসএসসি, টেট এইসব নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, কয়লা গরু নিয়ে গ্রেপ্তার হওয়ার পরে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছিল এই চোরগুলোর মাথাকে, চুরিগুলোর মাথাকে। ইডিসিবিআই আবার চুনোপুটির পিছনে ঘুরে বেড়াচ্ছে, কোথায় অদিতি মুন্সির বর, কোথায় ওদিকে বাপ্পাদীপ্ত কাউন্সিলর, আর কোথায় হচ্ছে আমাদের ডোমকলের বিধায়ক, মাথা কিন্তু ধরছে না। তুমি আমাকে প্রশ্ন করছো যে সায়নদা অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না, আমার মনে অন্য প্রশ্ন আসছে, যে অমিত শাহ পশ্চিমবাংলায় মিটিং করতে এসে 30 মিনিটের মিটিংয়ে 30 বার ভাইপো ভাইপো বলে চেঁচাতো, সেই অমিত শাহ 30 মিনিটের মিটিংয়ে একবার ভাইপোর নাম উচ্চারণ করলেন কেন হঠাৎ? কোন কারণে, কোন ইকুয়েশন কাজ করছে? এমনিতে তো বিজেপির মিটিংয়ে যা ভিড় হয়েছে, শুনে নাও বলছি, এমনিতে বিজেপির মিটিংয়ে যা ভিড় হয়েছে ওর চাইতে বেশি লোক সজলদার প্যান্ডেল দেখতে গেছিল। আমরা বলছি না, লোকগুনে বলতে পারো তো কত লোক ছিল। আমি বলছি বিজেপির নেতাদেরকে বুক ঠুকে বলতে পারো যে হ্যাঁ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ লোক ছিল, যে কোনো একটা নেতাকে বলতে বলো, বলতে তো বলো অন্তত, হয়নি ছেড়ে দাও, বলতে বলো। আমি তো তোমাকে বলছি ওর চেয়ে বেশি লোক সজল ঘোষের প্যান্ডেল দেখতে, 30 মিনিটের মিটিংয়ে 3 মিনিট বলেছে দুর্নীতি নিয়ে, 7 মিনিট বলেছে অনুপ্রবেশ নিয়ে, মানে রাজ্যের বুকে অনুপ্রবেশটাই একমাত্র ইস্যু, দুর্নীতি এখন আর ইস্যু নয়, গল্প বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ কেন, তৃণমূলের নেত্রী বলেছে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা আধার কার্ড যোগ করবার জন্য অবুং নেতার সাথে যোগাযোগ করুন। আমি 30 সেকেন্ডে একটা সহজ কথা বলে দিই, আচ্ছা তৃণমূলের ঘরের মিটিং, সেখানে তৃণমূল ছাড়া কেউ নেই, কোনো মিডিয়া নেই, কেউ নেই, কে কোথাকার রত্নানা কে তাকে কেউ চেনে না, সে হঠাৎ করে বলে দিল অমিত শাহর সবার মিটিংয়ের ঠিক 4 দিন আগে গুনে গুনে, যারা বাংলাদেশ থেকে এসছেন তারা গিয়ে অমুক দাদার সাথে যোগাযোগ করুন, ভোটার লিস্টে নাম তুলে দেবে। আর অমিত শাহ এসে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ নিয়ে রাজনীতি করে দিল, একে একে 2, 2, 2, 4, 4.5, 8, বাংলার মানুষ কিছু বুঝতে পারে না, চোর ধরার কথা ছিল, আপনি এখন অনুপ্রবেশের গল্প শোনাচ্ছেন। আমরা বলছি চোর ধরো জেলে ভরো, বিজেপি বলছে চোর ধরো বিজেপিতে ভরো, প্রথমে চোরগুলোকে ধরো যে কে কে চুরি করেছে, আসামের হেমন্ত বিশ্ব শর্মা, এখানে শুভেন্দু, ওদিকে হচ্ছে রাজীব, ওদিকে হচ্ছে বিশ্বজিৎ কুণ্ডু, সব একের পর এক নাম যাদা চোর, মানে চোরের স্ট্যাম্প দিয়েছিল বিজেপি নিজেই, তারপর বললো চোর ধরো বিজেপিতে পড়ো, ওয়াশিং মেশিন হয়ে যাও। তৃণমূলেও তাই, খুনের আসামি, ধর্ষণের আসামি, চুরির আসামি, তৃণমূলে এসো সাফ হয়ে যাও, একই তো, আলাদা কী আছে? ভালো করে তদন্ত করলে জেলের মধ্যে থাকতো গোটা দল, আগেও বলেছি এখনও বলছি দলের নেতারা, আমি দলের নেতাদের কথা বলছি, 2014-15 সালে সারদার তদন্ত ঠিক মতো হলে দেবাংশু আর তৃণমূলে জন্মাতো না, আগাছা নির্মূল হয়ে গেলে এসব নতুন নতুন বীজ টিজ আসতো না।